প্ল্যানটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে প্রত্যেকবারের মতো আপনাদের সবাইকেই জানাই স্বাগত। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনার আধার কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়েছে, বা ইতিমধ্যেই কোনো আধার এনরোলমেন্ট সেন্টার থেকে নিজের আধার কার্ডের আপডেট করিয়েছেন, অথবা আপনি বাড়ির বাইরে গুরুত্বপূর্ণ কোনো কাজে আপনার আধার কার্ডটি সাথে নিতে ভুলে গিয়েছেন, তবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। এক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে অনলাইনে একদম ফ্রিতেই অরিজিনাল নতুন আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের সেটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে আপনারা বাড়িতে বসেই অনলাইন আপনাদের অরিজিনাল নতুন আধার কার্ডটি ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আপনারা নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আপনাদের সাথে আমি রয়েছি সুবদীপ, আর আপনারা দেখছেন লান্টেক কর্নার ইউটিউব চ্যানেল। আপনি যদি এই চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই লান্টেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে এখানে অল করে রাখুন, যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা কখনো মিস না করেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের অরিজিনাল আধার কার্ডের ইলেকট্রনিক কপি ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে গুগলে গিয়ে ওখানে লিখতে হবে UIDI। UIDI লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সামনে যে প্রথম লিঙ্কটি চলে আসবে, তো এখানে দেখুন লেখা রয়েছে UIDI.gov.in। তো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো এই অফিসিয়াল লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করেও সরাসরি আপনারা এই পোর্টালে চলে আসতে পারবেন। এই মুহূর্তে আপনারা রয়েছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDI এর অফিসিয়াল পোর্টালে। আপনার অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে মাই আধারে। মাই আধারে দেখবেন এখানে নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে, গেট আধার ট্যাবের নিচে দেখবেন রয়েছে ডাউনলোড আধার, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে পরবর্তী পেজে দেখবেন এখানে লেখা থাকবে ডাউনলোড আধার, এবং নিচে লেখা থাকবে ডাউনলোড অ্যান ইলেকট্রনিক কপি অফ আধার, ইট উইল বি অ্যাভেলেবল ইন পাসওয়ার্ড প্রোটেক্টেড PDF ফাইল। অর্থাৎ আপনি যে আধার কার্ডটি ডাউনলোড করবেন সেটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড PDF ফাইল থাকবে, এবং তার পাসওয়ার্ড কেমন হবে সেটাও আমি ভিডিওতে একটু পরেই বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনার আধার কার্ডের ইলেকট্রনিক কপি ডাউনলোড করার জন্য আপনার কাছে অবশ্যই আপনার আধার নাম্বারটি থাকতে, অথবা রিসেন্টলি আপনি আধার কার্ড আপডেট করিয়েছেন, আপনার কাছে এনরোলমেন্ট আইডি আছে, তো এনরোলমেন্ট আইডি অথবা ভার্চুয়াল আইডি থাকলেও কিন্তু এখানে আপনারা এন্টার করে আপনাদের আধার কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। অনেক সময় আপনি দেখে থাকবেন এই আধারের পোর্টালে সার্ভারটি যদি ডাউন থাকে বা আপনার ইন্টারনেটের গতি যদি কম থাকে, সেক্ষেত্রে এখানে কিন্তু ক্যাপচা কোডটি আপলোড হয় না, সেক্ষেত্রে আপনারা এই রিফ্রেশ বাটনটিতে ক্লিক করে আপনারা ক্যাপচা কোডটিকে আনতে পারবেন। এখানে আপনার আধার কার্ডটি ডাউনলোড করার জন্য প্রথমেই আপনার এখানে 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে এন্টার করে দেবেন, তারপরে এখানে আপনারা নিচে এই ক্যাপচা কোডটি ফিল আপ করে এখানে নিচে সেন্ড OTPতে ক্লিক করতে হবে। তো প্রথমে আপনার 12 ডিজিটের যে আধার নাম্বারটি রয়েছে সেই 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে সঠিকভাবে আপনারা ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড রয়েছে, তো সেই ক্যাপচা কোডটি আপনাকে এখানে পাশের ইন্টার ক্যাপচার ঘরে বসিয়ে আপনাকে সেন্ড OTPতে ক্লিক করতে হবে। তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, আই ওয়ান্ট এ মাস্কড আধার। অনেকেই কী করেন, এখানে টিকমার্ক লাগিয়ে আধার কার্ডটি ডাউনলোড করেন, সেক্ষেত্রে কী হবে, আপনার আধার কার্ডের 12 সংখ্যার যে আধার নাম্বারটি রয়েছে লাস্টের 4টে সংখ্যা বাদ দিয়ে প্রথমের 8টা সংখ্যা কিন্তু আপনার এক্স আকারে চলে আসবে। আপনি যদি মাস্কড আধার কার্ডের পরিবর্তে যদি নর্মাল আধার কার্ড ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু টিকমার্ক দেবেন না। এক্ষেত্রে নিচে আমাকে যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবো, তো লেখা রয়েছে QPW এবং ছোটো হাতের জি এবং 6 রয়েছে, তো এটা আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড OTP বলে একটি ট্যাব রয়েছে, তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। সাথে সাথেই দেখবেন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড হয়ে রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি কিন্তু 6 ডিজিট OTP কিন্তু সেন্ড করা হয়েছে, তো সেই OTPটি আপনাদের এখানে এন্টার OTPর ঘরে এন্টার করতে হবে। তো উপরে দেখুন লেখা রয়েছে AN OTP হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো বন্ধুরা, যে 6 ডিজিট OTPটি আপনি এইমাত্র রিসিভ করলেন সেই 6 ডিজিট OTPটি এখানে এন্টার OTPর ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে আপনারা নিচে টেকে সার্ভেতে চলে আসুন, তো এখানে আপনাকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে, তো সেই দুটো প্রশ্নের আপনাকে উত্তর করতে হবে। তো এখানে দেখুন প্রথম প্রশ্নে বলা হয়েছে ডিড ইউ নো দ্যাট ইউ ক্যান অর্ডার রিপ্রিন্ট অফ আধার লেটার ফ্রম UIDI ওয়েবসাইট। অর্থাৎ এর আগে আপনি UIDI ওয়েবসাইট থেকে কখনো কি আধার অর্ডার করেছিলেন, সেক্ষেত্রে আপনি যদি অর্ডার করে থাকেন ইয়েস করবেন, নাহলে যদি না করে থাকেন তাহলে নো করবেন, তো আমি এখানে নো করে দিলাম। এরপর আপনাকে দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছে, দেখুন ইন হাউ মেনি ডেজ ডিড ইউ রিসিভ দ্য রিপ্রিন্টেড আধার লেটার আফটার গেটিং SMS ফ্রম ইন্ডিয়া পোস্ট।
অর্থাৎ আপনি আপনার আধার কার্ড যদি রিপ্রিন্টের জন্য অর্ডার করে থাকেন তো সেই রিপ্রিন্টেড আধার লেটারটি আপনি কতদিন পর ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ পোস্ট অফিস থেকে আপনি রিসিভ করেছিলেন তার জন্য দেখুন নিচে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে আমি যেহেতু ওপরে নো করেছি তো সেক্ষেত্রে আমি নট অর্ডার্ড সিলেক্ট করে নিলাম আপনি যদি অর্ডার করে থাকেন সেক্ষেত্রে বাকি অপশানগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন এখন আপনারা স্ক্রিনটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করুন স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড তো এখানে আপনারা ক্লিক করে দিলে আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এইমাত্র ডাউনলোড করা আপনার আধার কার্ডটি হলো ইলেকট্রনিক কপি আপনার অরিজিনাল আধার কার্ডের যেমনটা আপনাদের আগেই বলেছিলাম আপনারা যে ইলেকট্রনিক কপিটি ডাউনলোড করবেন আধার কার্ডের সেই কপিটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে তো তার পাসওয়ার্ড প্যাটার্ন কেমন হবে দেখুন নিচে কিন্তু বলেই দেওয়া রয়েছে তো এখানে পাসওয়ার্ড কিন্তু 8টা ক্যারেক্টারের হবে সেখানে আপনার ইংরেজি নামের প্রথম 4টে লেটার এবং আপনার জন্মসালের যে ইয়ার অফ বার্থ রয়েছে জন্মসালটা রয়েছে সেই জন্মসালটা উইদাউট স্পেস আপনাকে ওখানে এন্টার করতে হবে তাহলেই কিন্তু আপনার আধার কার্ডটি আনলক হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নিন এবং ওপেন করার সময় দেখুন এখানে আপনাকে পাসওয়ার্ড চাওয়া হবে তো বন্ধুরা এখানে আপনারা পাসওয়ার্ড সেটাই দেবেন যেমনটা আপনাদের একটু আগে প্যাটার্নটা বললাম আপনার নামের প্রথম 4টে লেটার ক্যাপিটালে লিখবেন তারপরে আপনার জন্মসালের যে ইয়ার অফ বার্থ রয়েছে অর্থাৎ জন্মসালটা রয়েছে সেই জন্মসালটা উইদাউট স্পেস এখানে এন্টার করে দেবেন করে দেওয়ার পর আপনারা যখনই এখানে ওকে বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে আপনাদের আধার কার্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে ডাউনলোড করা আপনার আধার কার্ডের ইলেকট্রনিক কপিটির কিন্তু এখানে সিগনেচার ভেরিফাই করা থাকবে না তো সেক্ষেত্রে সিগনেচার ভেরিফাই কিভাবে করতে হয় তার একটি ডেডিকেটেড আলাদা করে একটি ভিডিও কিন্তু আপনাদের দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি আশা রাখছি আপনাদের কাছে হেল্পফুল এবং তথ্যবহুল ছিল আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ